কীভাবে আপনি একটা ব্যবসা শুরু করবেন সে সম্পর্কে আজকে কিছু কথা বলবো আশা রাখছি এই টিপসগুলো আপনার অনেকটাই কাজে লাগবে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করবো আশা রাখছি যারা চাকরি না করে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন এবং নিজের অন্তরে লুকিয়ে থাকায় স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাচ্ছেন তাদের তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে তো যদি আপনি ব্যবসা করতে চান সবার প্রথম আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি ধরনের ব্যবসা করবেন কারণ ব্যবসা করতে চাইলে দের আর আলট অফ অপরচুনিটিস আর ওয়েটিং ফর ইউ এখানে হিউজ পরিমাণ অপশন রয়েছে আপনি কোন ব্যবসাটা করবেন যেমন এগ্রিকালচার নিয়ে যদি বিজনেস করতে চান এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে মার্কেটিং ইন্ডাস্ট্রি রয়েছে এছাড়া রয়েছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি মানে এখানে প্রচুর অপশন রয়েছে বিজনেস করার জন্য এখান থেকে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোন বিজনেস কোন সেক্টরে বিজনেস করতে চাচ্ছেন এটা বেছে নেওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আপনি কোন জিনিসটা করতে ভালোবাসেন আপনার প্যাশন কি আপনার স্বপ্ন কি আপনার শখ কি যখন আপনি নেশাটাকে পেশা বানাতে পারবেন তখনই আসলে সেখানে ভালো কিছু করা সম্ভব ধরুন আপনি কৃষি বিষয়ক কাজগুলো করতে ভালোবাসেন সেক্ষেত্রে আপনি কৃষি বিষয়ক কোনো একটা বিজনেস শুরু করতে পারেন এমন হতে পারে আপনি ফিল্ম ফিল্ম নিয়ে কাজ করতে ভালোবাসেন তাহলে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে লেগে থাকতে পারেন যদি এমন হয় যে আপনি মার্কেটিংটা বেশ ভালো বোঝেন তাহলে আমি আর তাহলে আপনি মার্কেটিং নিয়ে লেগে থাকতে পারেন তাহলে আশা রাখা যায় যে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন তো সর্বপ্রথম স্টেপটা হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে যে আসলে আপনি কোন সেক্টরে বিজনেস করবেন যখন এটা ডিসাইড করা হয়ে যাবে তখন আমাদের দ্বিতীয় স্টেপ সেটা হচ্ছে আমি কি এটাকে বৃহৎ পরিসরে শুরু করব নাকি আমি ছোট পরিসরে শুরু করব। অনেক সময় আমরা চাইলেও বৃহৎ পরিসরে একটা বিজনেস শুরু করতে পারি না কারণ আমাদের কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে না পর্যাপ্ত পুঁজি থাকে না তো যদি পর্যাপ্ত পুঁজি না থাকে তাহলে আমরা ছোট্ট পরিসরে চাইলে ব্যবসাটা শুরু করতে পারি তো যদি আপনি মনে করেন যে মাত্র বিশ হাজার টাকা দিয়ে একটা বিজনেস শুরু করবেন সেটাও করা সম্ভব আবার যদি আপনি মনে করেন লক্ষ টাকা দিয়ে বিজনেস শুরু করবেন সেটাও করা সম্ভব তো প্রাথমিক পর্যায়ে যেহেতু আমাদের কাছে পুঁজি নেই সেহেতু আমরা কিন্তু চাইলে বিশ লক্ষ টাকা দিয়ে একটা বিজনেস শুরু করতে পারবো না সেক্ষেত্রে আপনাদেরকে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি ব্যবসাটা করা যায় সেটা আগে খুঁজে বের করতে হবে করে সে ধরনের একটা বিজনেস শুরু করতে হবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদেরকে আরেকটা বিষয় ভালো ভালো হেল্প করবে সেটা হচ্ছে যে আপনি আসলে দোকান নিয়ে বিজনেস করবেন নাকি দোকান ছাড়া বিজনেস করবেন অনেক সময় দোকান নিয়ে বিজনেস করতে গেলে অনেক বেশি ইনভেস্টের প্রয়োজন হয় কারণ আমাদের দেশে একটা ভালো পজিশনের দোকান নিতে গেলে আপনাকে অতিরিক্ত কিছু টাকা ঢালতে হবে একটা ভালো পজিশনের দোকান নিতে গেলে আপনাকে মিনিমাম এক লক্ষ টাকা দুই লক্ষ তিন লক্ষ সর্বনিম্ন এক লক্ষ টাকা আপনাকে দিতে হয় কিন্তু অনেক সময় আমরা যারা বেকার রয়েছে আমাদের পক্ষে এই এক লক্ষ টাকা দিয়ে একটা দোকান নিয়ে তারপরে সেটার মধ্যে আবার মাল তুলে ব্যবসা করা অনেক সময় সম্ভব হয় না তার জন্য আমরা ইচ্ছা করলে একটা বুদ্ধি করতে পারি সেটা হচ্ছে দোকানের কথা বাদ দিয়ে আমরা যদি ফিল্ডে কাজ করার মতো একটা বিজনেস শুরু করতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হবে এটা কিভাবে সম্ভব আপনি ইউটিউবে আমিন টিভি এই চ্যানেলটাতে আপনি যেতে পারেন এখানে আপনি প্রচুর অপশন পাবেন যে কিভাবে আপনি দোকান ছাড়া ব্যবসা করতে পারেন ধরুন আপনি কৃষি বিষয়ক একটা খামার করতে চাচ্ছেন অথবা আপনি কৃষি বিষয়ক যে কোনো একটা কিছু করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার দোকানের প্রয়োজন হচ্ছে না এছাড়া ধরুন আপনি একটা টিস্যু তৈরির কারখানা করতে চাচ্ছেন টিস্যু তৈরি কারখানা করলে কিন্তু আপনার এখানে দোকানের প্রয়োজন হচ্ছে না আপনি যদি সরিষার তেল উৎপাদনে বিজনেস করতে চাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি দোকান নিয়ে বসে থাকলে আপনার সরিষার তেল বিক্রি হবে না তখন আপনাকে মার্কেটে ঘুরে ঘুরে বিক্রি করতে হবে তো এই জন্যই ব্যবসা শুরু করার আগে আপনাকে ভাবতে হবে যে আমার কত পুঁজি রয়েছে আর এই পুঁজি দিয়ে কে আসলে আমি দোকান নিয়ে বিজনেস করতে পারবো কি না যদি দোকান নিয়ে যদি দোকান নিয়ে বিজনেস করার সম্ভব না হয় সেক্ষেত্রে এমন একটা বিজনেস বের করতে হবে যেটা আসলে ফিল্ডে কাজ করে ভালো ইনকাম করা যায় যদি আমরা ফিল্ডে কাজ করি তাহলে আমরা দোকান নেওয়ার জন্য যে এক লক্ষ টাকা দেওয়ার প্রয়োজন হলো সেই টাকাটা আমাদের কিন্তু বেঁচে গেল এই টাকাটা দিয়ে কিন্তু আমরা চাইলে আরও ভালো ব্যবসা রান করাতে পারবো যদিও আপনাদেরকে অ্যাডভাইস করার মতো যোগ্যতা আমার নেই কারণ আমিও এখন এখন পর্যন্ত সাকসেস নই যখন সাকসেস হব তখন আসলে অ্যাডভাইস দেওয়ার মতো যোগ্যতা হাসিল হবে তবে আমি একটা পরামর্শ দিতে পারি যে আপনারা যদি বিজনেস করতে চান তাহলে কখনোই বিজনেসে এক মাস এক বছর ছয় মাস দুই বছরের ভিতরে আপনি কোটিপতি হয়ে যাবেন এ ধরনের চিন্তাভাবনা কখনোই করবেন না অর্থাৎ আমি এখানে বলছি বিজনেস করে প্রচুর অর্থ উপার্জন করে ফেলবো এই ব্যাপারে তাড়াহুড়া করা চলবে না ধীরে ধীরে এগোতে হবে কখনোই তাড়াহুড়া করে আসলে সফলতা আসে না যারা বড় হয়েছে যারা সফল হয়েছে তারা কিন্তু একদিনে দুই দিনে এক বছরে দুই বছরে পাঁচ বছরে সফল হয়নি তাদের এর পিছনে দীর্ঘমেয়াদী পরিশ্রম রয়েছে দীর্ঘমেয়াদী সময় ইনভেস্ট করেছে তারপরে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরেই কিন্তু তারা এই ধরনের একটা সফলতা অর্জন করতে পেরেছে তাই আমরা যে ব্যবসায়ী করি না কেন কখনোই সফলতার জন্য তাড়াহুড়া করা চলবে না আর ব্যবসা ক্ষেত্রে নিজের সুনামকে অক্ষুন্ন রাখার জন্য ব্যবসা ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটা ব্যবসাকে রান করার জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করবে হচ্ছে সততা যদি আপনি সততা একা একাগ্রতার সাথে সব সকলের সাথে ব্যবসা করতে পারেন আপনার বিশ্বস্ততা যদি সকলের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে একটা সময় দেখা যাবে যে আপনি অনেক সময় টাকা ছাড়াই বিজনেস করতে পারবেন এটার জন্য আপনাকে সে ধরনের একটা ফিল্ড তৈরি করতে হবে মার্কেটে যাদের সাথে কাজ করছেন তাদের সাথে একটা ভালো গুডওয়েল সম্পর্ক তৈরি করতে হবে তার ফলে আপনার বরং লাভই হবে কখনোই এটা আপনার ক্ষতি বয়ে আনবে না তাই চেষ্টা করতে হবে সবসময় সময় তার সঙ্গে ব্যবসা করার জন্য কাস্টমারের সাথে কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা করার জন্য এবং বিজনেস পার্টনারদের সঙ্গে কমিটমেন্ট রক্ষা করার জন্য সর্বদা চেষ্টা করতে হবে তাহলে আশা রাখা যায় যে এখান থেকে আপনি আরও আরও ভালো ফিডব্যাক পাবেন আর সর্ব সর্বশেষ কিছু কথা বলে যেতে চাই সেটা হচ্ছে যে আপনি যে স্বপ্নটাই দেখুন না কেন এটাকে ভিতরে লালন করবেন লালন করে ধীরে ধীরে এগোতে থাকবেন এবং আরও একটা পরামর্শ আপনাদের জন্য এবং আরও একটা পরামর্শ থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে যে তাহলে চেষ্টা করবেন ইনকামের জন্য দুটো অপশন রাখার জন্য প্রথম অপশনটা হবে আপনার প্রধান অপশান দ্বিতীয়টা হবে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য এটা কেন বললাম কারণ যখন আপনি একটা বিজনেস শুরু করবেন হয়তো এমনও হতে পারে যে আপনি ভেবেছেন এই ব্যবসাটা ভালো চলবে কিন্তু দেখা গেল এক মাস যাওয়ার পর আপনি বুঝতে পারছেন যে এই ব্যবসাটাই আপনি ভালো করতে পারছেন না এক্ষেত্রে যদি আপনার দ্বিতীয় একটা অপশন থাকে যেখান থেকে আপনার এই ব্যবসাটা না চললেও একটা ইনকাম আসবে যেটা দিয়ে আপনি এই ব্যবসাটাকে সাপোর্ট দিতে পারবেন অথবা আপনার পার্সোনাল খরচগুলো মেটাতে পারবেন এ ধরনের একটা অপশন যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার ব্যবসাটা খুব সহজে রান করানো যাবে এখন আপনি এমন একটা ব্যবসা শুরু করলেন যেটা আর যেটা রান হতে চালু হতে মিনিমাম ছয় মাস এক বছর সময় লাগবে এই ছয় মাসে এক বছর আপনি খাবেন কি আপনার বউ বাচ্চাকে খাওয়াবেন কি যদি সেই ধরনের একটা ব্যবস্থা না রাখতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি যে বিজনেসটা শুরু করলেন এই বিজনেস শুরু করার জন্য যে আপনি ইনভেস্ট করেছিলেন সেই ইনভেস্টের টাকা খরচ করে আপনার সংসার খরচ চলছে এটার ফলে কি হবে যে আপনি যে টাকা ইনভেস্ট করলেন সেই টাকাটাও শেষ হয়ে যাবে বিজনেসটাও রান হবে না তারপর সর্বশেষ আপনি হতাশায় নিমজ্জিত হবেন এবং ব্যবসা বন্ধ হয়ে যাবে একটা মানে একটা হজমরল অবস্থা তৈরি হয়ে যাবে তাই চেষ্টা করবেন সবসময় দুটো অপশান রাখার জন্য ইনকামের ব্যাপারে সেটা হতে পারে আপনি নিজের ইনকাম অথবা অনেক সময় হতে পারে আপনার স্ত্রী একটা চাকরি করবে সেখান থেকে ইনকাম আসবে সেটা দিয়ে আপনি চলতে পারবেন এভাবে যে কোনো একটা অপশন দুইটা অপশন রেখে যদি সামনে এগুলো যায় আশা রাখছে এটা অনেকটা ভালো কাজে আসবে তো যদিও অনেক গুছিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি তবুও চেষ্টা করেছে। আপনাদেরকে ভালো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আশা রাখছি তাদের জন্য এই কথাগুলো অনেকটা কাজে আসবে তো সবাই অনেক ভালো থাকবেন খোদা হাফিজ